ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনটি সংশোধন করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা হরণ করতে নয়, বরং সাইবার অপরাধ দমনের জন্য করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার কমাতে আইনটি পরিশুদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। আমি ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে না। মামলা হলেই যে মামলা গ্রহণ করা হয় তা না, এখন এটাকে একটা সেলে পাঠানো হয়। আমরা আলোচনা না করে কাউকে ব্রাশ অ্যাসাইড করে আমরা এই আইন পাস করব।